এটা হচ্ছে আইসিডি প্যাভিলিয়ন আমরা এখন দেখব আইসিডি প্যাভিলিয়নের এক্সিবিশন আইসিডি প্যাভিলিয়ন মূলত দুবাইয়ের একটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ দুবাই সংক্ষেপে যেটিকে আইসিডি হিসেবে বলা হয়ে থাকে এটি দুবাইয়ের একটি মূলত ইনভেস্টমেন্ট কর্পোরেশন সংস্থা এই সংস্থাটি দীর্ঘ 15 বছর যাবৎ দুবাইয়ে পরিচালিত হয়ে আসছে আইসিডি মূলত প্রতিষ্ঠিত হয় 2006 সালে যেটি কিনা মিডল ইস্টের সংযুক্ত আরব আমিরাতে এর অবস্থান এই সংস্থাটি দেখুন আইসিডি প্যাভিলিয়নে কি সুন্দর করে ডিসপ্লে করে দেওয়া আছে মানে ডিজাইনটা অনেক সুন্দর অভ্যন্তরীণ ডিজাইনটা দেখুন এই সংস্থাটির মাধ্যমে বিনিয়োগকৃত ডলারের পরিমাণ হচ্ছে 3,02,326 মিলিয়ন ডলার 31টি ট্রানজ্যাকশনের মাধ্যমে 19টি সাবসিডিয়ারিসের সমন্বয়ে এই আইসিডি প্রতিষ্ঠানটি সম্পাদন করা হয়েছে 2019 সালে এর মোট অ্যাসেটের পরিমাণ হচ্ছে 1,121 বিলিয়ন ডলার সংস্থাটি মূলত উদ্বোধন করেন ক্রাউন প্রিন্স অফ দুবাই এবং চেয়ারম্যান আইসিডি হামদান বিন মোহাম্মদ আল মাকতুম এটির উদ্বোধন করেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ দুবাইয়ের সাবসিডিয়ারি হিসেবে যারা অংশগ্রহণ করেছে তার মধ্যে রয়েছে এমিরেটস এনবিডি দুবাই হোল্ডিং এলএলসি আইসিডি হসপিটালিটি এবং লেজার এলএলসি এই প্যাভিলিয়নটি মূলত ডিজাইন করেছেন আলেক ফিটআউট আইকেরিয়া আর্টিলিয়ার মূলত বেম্বু ডিজাইন এবং এই ডিজাইনের কাজে তিনি জড়িত ছিলেন ফিটি বেম্বু পিউরের মাধ্যমে এর বেম্বু ফেব্রিকেশনের কাজ সম্পন্ন করা হয় তাছাড়া আইসিডির এই প্যাভিলিয়নে আপনি নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট কিছু এরিয়াতে প্রদর্শনী হিসেবে এলসিডি মনিটরের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেছে কর্তৃপক্ষ যার মাধ্যমে ভিজিটররা খুব সহজে জানতে পারে সো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ